Hello everyone, assalamualaikum. আজকে একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে যে হসপিটাল থেকে আমি বাসে আসছি কবে? বৃহস্পতিবার বিকেলে সন্ধ্যায়, আর এখন হইতেছে শনিবার। তো কালকে থেকে অলরেডি আমার কাজ শুরু হয়ে গেছে। তো পরে ফিল করতেছি যে আমার একটা প্রবলেম, কোমরে একটু প্রবলেম হয়ে গেছে না? তো যাই হোক, আমাদের তো অনেকে ভাবে যে আমাদের কাজটা অনেক বেশি ইজি। আজকে আমার তিনটা লাইফ, একটা হচ্ছে বসুন্ধরা সিটি, একটা হচ্ছে দুটো বাসায়। তো আমি আসলে কি, আমরা আসলে কিভাবে কাজ করি এটা একটু দেখাই। তুমি একটু হেল্প করবা? আচ্ছা, আমার ব্যাগে হচ্ছে হট ওয়াটার ব্যাগ যেটা আছে, হট এন্ড কুল জেলি ব্যাগ। আচ্ছা, এটা কি বলে? হট এন্ড কুল জেলি ব্যাগ। আচ্ছা, এই ব্যাগটা আমি আমার পেছনে দিয়ে, এন্ড দেন আই এম মুভিং বসুন্ধরা সিটি। আজকে আমার একটা সাইনিং সেরেমনি আছে, প্লাস আমার একটা লাইভ আছে। এন্ড দেন কী কী করি সব তো দেখতেই পারবা এই ব্লগের মধ্যে। সো লাইফ ইজি না আসলে, যে যার প্রফেশন থেকে আসলে সব কাজই অনেক টাফ। যারা আমরা ঘরে কাজ করি তাদের কাজগুলো অনেক চ্যালেঞ্জিং, যারা আমরা বাইরে কাজ করি আমাদের কাজও কম চ্যালেঞ্জিং না আসলে। আমি আগেই বলেছিলাম আমাদের একটা সাইনিং সেরেমনি আছে, এটা হচ্ছে ডায়মন্ড পয়েন্ট। সো ঢুকে আমি দেখলাম ওখানে অনেক একটু ক্রাউড ছিল। সো একটা ফাঁকে আমি শামিমকে জিজ্ঞেস করলাম যে তোমার কি কোনো ফিঙ্গারিং পছন্দ হয়? আমার মনে আছে যে আমার বিয়ের সময় আমাদের এঙ্গেজমেন্টে শামিমকে আমাদের পক্ষ থেকে যে ফিঙ্গারিংটা দেওয়া হয়েছিল, বাবু যেটা করছিল যে ওই ফিঙ্গারিংটা বিক্রি করে আমাকে কিছু বানাই দিছিল যতটুকু আমার মনে পড়ে। কারণ ওর বলে যে ছেলেরা আসলে হাদিসে লিখা নেই ছেলেরা গোল্ড পরবে। সো আমি ওকে তারপর বলতেছিলাম যে জাস্ট দেখো, যদি পছন্দ হয়ে যায় তো একটা নিয়েই নাও, হ্যাঁ পরো না পরো বাট রেখে দাও একটা স্মৃতি হিসেবে, কেন না। তো ফান করতেছিল আমাকে, আমার সাথে, যে না তুমি আমাকে আংটি দিও না, তুমি আমাকে ই দিও, কি বলে ওয়াচ দিও, যেহেতু আমি ব্র্যান্ডেড ওয়াচ খুব লাইক করি। সো কোনোভাবেই তাকে আমি আসলে মানানোর ট্রাই করতে পারিনি। সো যাই হোক, এরই মধ্যে ভাইয়া চলে আসলো ডায়মন্ড পয়েন্টে, ওনার যিনি আছেন। আমরা আমাদের সাইনিং সেরিমনিটা আসলে শেষ করছিলাম, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল বসুন্ধরা সিটিতে জার্নি করে যাওয়া, লাইফ করা, বাসায় এসে আরও দুটো লাইফ করা। তো আমাদের দুই পক্ষ থেকে আসলে সাইনিং সেরেমনিটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ডায়মন্ড পয়েন্ট বসুন্ধরা সিটি। আমি তাদের সঙ্গে আলহামদুলিল্লাহ চুক্তিপত্রে সাইন করে ফেলেছি, অ্যান্ড উই আর হ্যাপি। সো আমরা কিছু এর মধ্যে পিকচার ক্লিকও করে ফেললাম, এবং আমি বলছিলাম যে ইনশাল্লাহ, যেহেতু ডায়মন্ড পয়েন্ট একটা ভালো একটা ব্র্যান্ড এবং তারা ভালো ডায়মন্ড দিচ্ছে সবাইকে, তো ওয়াই নট আমরা দুজন মিলে, এবং আল্লাহ তালা যদি সহায় থাকেন ডেফিনেটলি আমরা ডায়মন্ড পয়েন্টকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। এরই মধ্যে ভাইয়াকে বললাম, ভাইয়া কিছু একটা বলেন। ভাইয়া বললো যে ফারিয়াপু, আপনাকে আসলে অনেক অনেক লাইক দুই তিন বছর ধরে আমরা আসলে খুঁজছিলাম, কোনোভাবেই আসলে আপনাকে পাচ্ছিলাম না। কারণ কোনো না কোনো, যখনই ট্রাই করি তখনই আপনি কোনো না কোনো ব্র্যান্ডের সাথে এঙ্গেজড হয়ে যান। তো বাসে আসলাম, ঝটপট করে এসে আমি ইউনিক ফ্যাশনের লাইফটা স্টার্ট করলাম। আমার মুখটুক দেখলেই বুঝতে পারবা যে আমার কী অবস্থা ছিল। কারণ হচ্ছে যে আমি মনে হয় দুই দিন আগে আসলে আমি হসপিটাল থেকে রিলিজ পেয়ে, অ্যান্ড দেন আমি দুই দিন নাকি একদিন পরের দিন, সরি আমি রং কথা বলছি, এটা ছিল একদিন পরের কথা, আমার মুখটুক ফোলা। কারণ আমাকে প্রচুর পরিমাণে স্যালাইন ট্যালাইন দেওয়া হয়েছে, আমি পুরো দেড় দিন ছিলাম হসপিটালাইজড। তো কোনো কিছু করার নাই আসলে। আগের রাত্রে আমি কিন্তু এই লাইফটা করেছিলাম, বাট সামহাও ফেসবুকের কোনো একটা ইস্যুজে এই লাইফটা ডিলিট করে দিছিল। দ্যাটস দ্য রিজন আমাকে আবার নতুন করে এই লাইফটা করতে হয়েছে, এবং আমি আমার ইচ্ছা করি আসলে লাইফটা করেছি। হ্যাঁ, সো ইউনিক ফ্যাশনের লাইফ শেষ হইতে না হইতে আমি আবার নিজেকে রেডি করে ফেললাম, কারণ এরপরে যে লাইফটা যাবে সেটা ছিল আসলে
অহনবাড়ির একটা লাইভ। অ্যাকচুয়ালি আমরা যখন স্কেজুল দিয়ে দিই তখন যেটা হয় যে আমাদের স্কেজুল চাইলে আমরা চেঞ্জ করতে পারি, বাট যাদের বিজনেস তাদের কথা তো ডেফিনেটলি আমাদেরকে মাথায় রাখতেই হবে। অ্যান্ড এবারে ইউনিফ্যাশনের জুয়েলারি কালেকশনটা কিন্তু সেই লেভেলের জোস ছিল, মানে খুবই সুন্দর লাগছিল। আগের রাত্রে আমি সাদা শাড়ি দিয়ে করেছিলাম জুয়েলারিসগুলো, এবং পরের রাত্রে আমি ব্ল্যাক কালারের উপরে জুয়েলারিগুলো পরেছি। এই হচ্ছে ওটা শেষ করে আমি আমার ফুল মেকআপে আবার টাচ আপ দিই, আমি আমার আইতে আবার মেকআপ করি। অ্যান্ড এটা কিন্তু ফিল্টার ইউজ করা হয়েছে, আসলে ইনস্টাগ্রামে যে একটা ফিল্টার আছে ওটা ইউজ করা হয়েছে। সো আমি অহনবাড়ির লাইফটা করছিলাম, বাট ইয়েস আমি আমার যেটা করেছিলাম মেকআপ লুকটা একটু চেঞ্জ করছিলাম, টাচ আপ দিছিলাম, লিপস্টিকটা চেঞ্জ করছিলাম, একটু হালকা করে আই শ্যাডো অ্যাপ্লাই করে ফেলছিলাম। সো এটাই হচ্ছে আসলে আমাদের মেয়েদের জীবন। আমি বলবো শুধুমাত্র মেয়ে না, ছেলে মেয়ে সবারই। আমরা যারা বাসায় কাজ করি তাদের কাজও অনেক চ্যালেঞ্জিং, এটা ছেলে হোক মেয়ে হোক। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আমি তো বাসায় এবং বাইরে বহু জায়গায় কাজ করি। সেটা তুমি যত অসুস্থই থাকো, প্রফেশনাল লাইফটা আসলে এমন যে তুমি যত অসুস্থই থাকো তোমাকে তোমার কাজ বুঝায় দিতে হবে সঠিক টাইমে। সো এই হচ্ছে, অনেকে বলেন না যে কত ইজি লাইফ করে, এই লাইফ করে এই হয়ে যায়, লাইফ এত ইজি না আসলে।